আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। যারা অল্পটাকে ব্যবসা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করে চা পাতার ব্যবসা শুরু করতে পারেন। আপনি হয়তো চাকরির সাথে ব্যবসাকে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা যারা চা পাতার ব্যবসা করি তাদেরকে কিন্তু মার্কেটে ঘুরে দোকান ঘুরে ঘুরে অর্ডার কাটতে হয়। ঠিক এই ব্যাপারটা যদি কোনো একটা কোম্পানির সাথে চাকরি করেন, এই কাজটাই যদি আপনাকে দেয়, তাহলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণ টার্গেট দিয়ে দিবে। আপনাকে হয়তো 4 লাখ 5 লাখ টাকার টার্গেট দিয়ে দিবে যে তুমি মাসে 5 লাখ টাকা বিক্রি করো, তাহলে তোমাকে আমি মাসে 10,000 বা 15,000 টাকা বেতন দেব। এখানে কিন্তু আপনাকে যে 15,000 টাকা বেতন দেবে বলেছে, সে কিন্তু এখান থেকে মিনিমাম 50,000 টাকা ইনকাম করে নেবে। সে যখন 50,000 টাকা ইনকাম করতে পারবে, তখনই কিন্তু আপনাকে সে 15,000 টাকা দিতে প্রস্তুত থাকবে। কিন্তু আপনি যদি একটা নিজে ব্যবসা করেন, তাহলে কিন্তু আরেকজনের অধীনে থাকতে হলো না, আরেকজনের প্রেশারের মধ্যে থাকতে হলো না। এখানে যদি আপনি নিজে একটা ব্যবসা করেন, তাহলে আপনার 5 লাখ টাকা বিক্রি করার প্রয়োজন নেই। আপনি তখন মাসে 1 লাখ টাকা বিক্রি করলেও কিন্তু আপনি চাকরি করে যে টাকা বেতন পেতেন তার চেয়ে বেশি আপনি ইনকাম করে ফেলতে পারবেন। অর্থাৎ এখানে আপনার প্রেশার কম, কিন্তু আপনার ইনকাম মোটামুটিভাবে বেশি হবে। তো যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু চা পাতার ব্যবসাটা করতে পারেন। এর জন্য আপনাকে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে থেকেই কিন্তু আপনি এই টিআই জমাদার কোম্পানি লিমিটেডের কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। ব্যবসা করার জন্য আপনার বেশি একটা ইনভেস্টের প্রয়োজন হবে না, মাত্র 20-30 হাজার টাকা মাল নিয়ে আপনি আপনার নিজের বাড়িতে স্টক করবেন। স্টক করে তারপরে আপনার এলাকায় যত চায়ের দোকান আছে সেই চায়ের দোকানগুলোতে সাপ্লাই দেবেন, ব্যাস আপনার কাজ কমপ্লিট। এভাবে করে প্রতিদিন আপনি এই কাজটা করতে থাকবেন। হয়তো প্রাথমিক পর্যায়ে তেমন একটা ইনকাম হবে না, কিন্তু যখন আপনার মার্কেট গ্রো আপ হয়ে যাবে, মার্কেটে যখন আপনার একটা ভালো পরিচিতি হয়ে যাবে, তখন কিন্তু আপনার ইনকাম কন্টিনিউ হতেই থাকবে। তো যারা ছোটোখাটো ব্যবসা করতে যাচ্ছেন তাদেরকে আমি বলি আপনি চা পাতার ব্যবসাটা শুরু করুন, ইনশাআল্লাহ আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন, আর আশা রাখছি যে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।